এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু নিশিজ আজকে আপনাদের সাথে অনেক দিন পরে একটা হেয়ার কেয়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপি এই জন্য মানে হেয়ার কেয়ার প্যাক আর কি আমি এনিওয়েজ আমি অনেক দিন আগে হচ্ছে হেয়ার কেয়ারের একটা তেল তারপর একটা কন্ডিশনিং ওয়াটার আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বেশ মানে প্রায় মাস হয়ে গেছে অনেক আমি অনেক কিছু শেয়ার করছি না ইভেন আমি নিজেও সেভাবে হেয়ার কেয়ার করছি না লাস্ট টু মান্থস ধরে আমার ফলের প্রবলেমও শুরু হয়েছে তেলটা ঠিক মতো দিচ্ছিলাম না বাট গত বেশ দুই সপ্তাহ ধরে বা এক সপ্তাহ বলা যেতে পারে মানে দশ বারো দিন ধরে আমি মানে চুলের তেলটা খুব মানে ভালো মানে কি বলবো নিয়ম করে দিচ্ছি আর কি তো সেটার কারণে হোক অ্যামেলিয়া চলে এসেছে অ্যামেলিয়ার মাথায়ও তেল দিয়ে দিয়েছি এজন্য হচ্ছে চুলগুলো ভেজা ভেজা লাগছে সো রেগুলার হেয়ার দেওয়ার কারণেই হোক বা যেই কারণে হোক চুল পড়াটা আলহামদুলিল্লাহ কিছুটা কমেছে অনেক আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মানে আপু তুমি যে তেলটা বানিয়েছ অনেকে নিজেরাও বানিয়েছেন বানিয়ে আমাকে কমেন্টে লিখেছেন যে আপু তোমার হেয়ার চুলের তেলটা আসলে খুব ভালো হ্যাঁ এই বিসি বাট আমি আসলে সেভাবে একদম টানা যে ইউজটা করতে হয় মা সপ্তাহে দুই দিন তিন দিন ওটা আমি করতাম না এই জন্য আসলে আমি যে রিভিউ দিব যে আমার চুল পড়া আসলেই কমেছে বা কিছু এই জিনিসটা আসলে আমি দিতে পারিনি বাট এখন আলহামদুলিল্লাহ অনেকটুকুই মানে উপকার হচ্ছে বলতে পারেন তো চুলের তেলের রেসিপিতে বাদ দিই আমি আমার চ্যানেলের প্লে লিস্টে হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের একটা প্লে লিস্ট আছে তো আপনারা যদি ওখানে যান ওখানে গেলে হচ্ছে চুলের তেল চুলের কন্ডিশনিং ওয়াটার ইভেন কিছু ফেস প্যাকেরও আপনারা মানে ভিডিওস পেয়ে যাবেন তো যারা যারা ইন্টারেস্টেড তারা দেখে আসতে পারেন সো উম্মা আজকের ভিডিওটা হলো চুলের একটা প্যাক নিয়ে আমি আমার চুল শাইন দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না আমি হচ্ছে কখনোই মানে চুলে মানে কেমিক্যাল কোন প্রোডাক্ট ইউজ করি নাই এই পর্যন্ত মানে প্যাকের কথা বলছি আমি শ্যাম্পু কন্ডিশনার বাদে কন্ডিশনিং ওয়াটারও আমি সব সময় ইউজ করেছি কন্ডিশনার আমি কখনো কিনি নাই এখানে আসার পরে আমার কেনা পড়েছে হ্যালো বারবার হয়ে তো যেটা বলছিলাম ইউনিভার্সিটিতে আমি অনেকগুলো প্যাক ইউজ করতাম চুলের জন্য সো সেখান থেকেই আজকে মানে আমি বেশ কিছু হেয়ার প্যাকই কন্টিনিউ ইউজ করতাম বাসায় প্রত্যেক শুক্রবার ছিল আমার হেয়ার কেয়ার ডে স্কিন কেয়ার হেয়ার কেয়ার ডে ছিল আমার প্রত্যেক ফ্রাইডে যেহেতু অফ ছিল তো যেটা হয়েছে সেটা বলি আমার পাশের বাসায় নেইবারের শাশুড়ি এসেছিলেন বাসায় ওরা হচ্ছে এদিকে সেটেল আমি কথা বললে তুমি কথা বললে তো আমার অনেক জোরে জোরে কথা বলতে হবে আস্তে আস্তে কথা বলি আমি তো ওনার বাসায় হলো মেহেদি গাছ আছে তো মেহেদি পাতা উনি যখনই আসে নিয়ে আসে এরকম করে তো আমার এত ও হচ্ছে আমাকে মেহেদি পুরো ব্লেন্ড করে বাটা মেহেদি দিয়েছিল হাতে দেওয়ার জন্য বাট ওটা দেখে আমার মনে পড়ে গেল মানে আমি তো মেহেদি দিয়ে হেয়ার কেয়ার করতাম কারণ আমার চুলে মানে রোদে গেলে যে একটা শাইন আসে বা ডাই করা যেটাকে বলে ওইরকম মানে রোদে যাওয়ার পরে যেটা মেহেদির একটা শাইন আসে এই কালারটা আমার চুলে খুব ভাল লাগে মানে আমি পার্সোনালি এই কালারটা পছন্দ করি আমার চুলে যাই কিনা আমি যাই না বাট আমার কাছে খুব ভাল লাগে তো ও যখন আমাকে মেহেদি দিলো মেহেদিটা দেখে আমার তখন মনে হলো যে কেননা ওটাই করি কারণ হাতে আসলে বাটা মেহেদি দিয়ে মানে নখে দিলে আমার কাছে মনে হয় অনেক দেরি লাগে যেটা আর আমি মানে আমার মেহেদিতে হাতে দিলে চুয়া হয় তো ওইটা দেখে আমার মনে হলো যে কেননা একটা হেয়ার প্যাক বানানো যাক কারণ মেহেদির প্যাকটা আসলে চুলের জন্য খুব ভালো সবচেয়ে বেশি যেই এই প্যাকটা আপনাদের মানে সাহায্য করবে সেটা হচ্ছে যে চুলে ভলিউম আনবে মানে চুলটা যদি অনেক পাতলা লাগে দেখতে অনেক সময় আমাদের চুল আমার চুল ন্যাচারেলি স্ট্রেট বলতে গেলে মানে কাইন্ড অফ স্ট্রেট নিচের দিকে একটু বাগলা বাট এই জিনিসটা যেটা হয় চুল খুব পাতলা লাগে মানে একটু হেয়ার ফল মনে হয় চুলটা খুব চুপসে গেছে তো আমার কাছে এই আমি এই প্যাকটা অনেক বেশি ইউজ করতাম কারণ এটা দিলে চুলটা সিল্কিও হয় প্লাস হচ্ছে চুলে একটা বাউন্স আসে আর চুলে একটু ফোলা মানে অনেক অনেক চুল এরকম একটা ভলিউম মনে হয় তো এই আমার কাছে এই প্যাকটা খুব ভাল লাগে সো ভাবলাম যেহেতু মেহেদি মানে মেহেদি বাটা মেহেদি আছে কেননা হেয়ার প্যাকটা বানানো যায় তো আর কথাবার্তা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি আমাদের মানে আমি যে হেয়ার প্যাকটা বানিয়েছিলাম চুলে দিয়েছিলাম গতকাল দেওয়ার পরে আমার চুলের যে অবস্থা হয়েছে সব কিছু আপনাদের সাথে এখন হেয়ার প্যাকটা বানানো অ্যাপ্লাই করা এবং দেওয়ার পরে চুলের অবস্থা কি হয়েছে সবগুলো এখন আপনাদের সাথে শেয়ার এই যে এটা হচ্ছে মেহেদির বাটা মানে মেহেদি পাতাটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হয়েছে পাটা পুতাতে ছাড়াও স্টিলের যদি ব্লেন্ডার হয় তাহলে হচ্ছে খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায় একদম ইভেনলি আর কি আপনার ইচ্ছা করলে মেহেদির পাতার যে পাউডার পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন বাট মানে অর্গানিক বা ফ্রেশ হলে এফেক্টটা ভালো আসে আর কি তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মেওনিজ মেওনিজ আমি ভরে এক টেবিল চামচের মতো দিয়েছি যে কোনো ব্র্যান্ডের বাট ভালো ব্র্যান্ড হলে ভালো বাসায় তৈরি মেওনিজও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে নর্মাল আমি যে ব্র্যান্ডের খাই সেটাই দিয়েছি এরপর এটাতে দিয়ে দিয়েছি টক দুই টক দুই আর মেওনিজটা দিয়ে আমি এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব এখন বলে রাখি যদি আপনার মানে মেহেদির পাতা ইউজ করেন তাহলে যেটা করবেন টক দুইয়ের মধ্যে মেওনিজ তারপর মেহেদির পাতা আপনার চুলের সাইজ অনুযায়ী মানে চুলের লম্বা অনুযায়ী হচ্ছে পাতার গুঁড়াটা বা মেহেদি পাতাটা ডিপেন্ড করবে সেভাবে দিবেন এই প্যাকটা একটু লিকুইডের মতো হবে মানে তেলের মতো আমি পুরো চুলে অ্যাপ্লাই করবো এটা শুধু চুলে ভলিউমই আনবে না চুল আপনার চুল পড়ার সমস্যাও অনেকটা রোধ করবে প্লাস এটা কাইন্ড অফ আপনার চুলে হেয়ার স্পা বা একটা ট্রিটমেন্টের মতো কাজ করবে খুব সুন্দর একটা গ্লো আসে আমার কাছে তো এই প্যাকটা অনেক ফেভারেট কিন্তু যেটা সমস্যা এটা দেওয়ার প্রসেসটা খুব মেসি মানে হাতটা ভরে যায় লাল হয়ে যায় প্লাস সেটা ধোয়াও খুব ঝামেলা তো আমার কাছে মনে হয়েছে একটু বেশি থকথক হয়ে গেছে এজন্য আমি পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি মানে আমার মেহেদি পাতাটাকে ব্লেন্ড করেছি সেহেতু একটু বেশি মানে মাটি মাটি হয়ে গেছে বাট একটু লিকুইড হলে চুলে অ্যাপ্লাই করতে ইজি হবে আপনারা আমি যেটা বলবো আর রঙের মেহেদি প্যাকটাও ইউজ করতে পারেন ওটাও ভালো মানে আমি ওটা ইউজ করেছি আগে ভালো ইফেক্ট পেয়েছি তো রেজাল্ট পেয়েছি আর কি তো এটা হচ্ছে ডিম আমি মাঝারি সাইজের একটা ডিম পুরো দিয়ে দিয়েছি ডিমটা মাস্ট মানে অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা হয়তো মনে করতে পারেন যে মানে ডিমের একটা স্মেল করবে চুলে বাজে গন্ধ হবে বাট এমন কিছুই হবে না কারণ মেহেদির স্মেলটা আর মেয়নিজ টক দই এগুলো দেওয়ার কারণে ডিমের কোনো গন্ধই বোঝা যাবে না মানে কোনো যাদের ডিমের গন্ধে প্রবলেম তাদেরও এটা এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো সব কিছু দিয়ে আমি সুন্দর মতো এটাকে একদম পুরো ইভেনলি ম্যাশ করে নেব মানে মাখিয়ে নেব আর কি এই প্যাকটা দিলে মানে মানে কি বলবো এটা বেসিক্যালি দুই তিন ঘন্টা রাখলে ভালো মানে চুলে দেওয়ার পরে পুরোটা চুলে অ্যাপ্লাই করলে ভালো চুলে একটা আমরা চুলে ডাই করলে যেরকম একটা কালার আসে মেহেদির কারণে সেরকম একটা কালার চলে আসে খুবই ভালো এই প্যাকটা আমি আসলে এটা নিয়ে কি বলবো বলতে গেলে অনেক কিছু বলা যাবে বেসিক্যালি চুলের আপনার সমস্যা যেগুলো থাকে চুল পড়া চুল দেখতে ডাল লাগা চুলে ইনাফ কন্ডিশনিং না থাকা সবগুলো ঠিক করে দেবে আরেকটা কথা সেটা হচ্ছে যে এটাতে তেল অ্যাড করতে হবে আমি মাথায় তেল দিয়েছিলাম আগের দিন রাতে মানে আমার মাথায় ভালোই তেল দেওয়া আছে এই আমি এই প্যাকটাতে এক্সট্রা করে তেল অ্যাড করছি না বাট আপনার চুলে যদি শ্যাম্পু করা থাকে তাহলে অবশ্যই একটু তেল অ্যাড করে নেবেন কারণ মেহেদিতে চুল ড্রাই হয়ে যায় মানে শুষ্ক হয়ে যায় আর কি যদি আপনি তেল ইউজ করেন তাহলে হচ্ছে আপনার চুলের শাইনটা খুব সুন্দরভাবে বজায় থাকবে আর মেহেদির একটা সুন্দর কালারও আসবে মেহেদি তো এমনিতেই ড্রাই একটা প্রোডাক্ট হয়ে যায় মানে প্রোডাক্ট বলছি চুলে দিলে অনেক সময় মেহেদি দেখবেন একটা মানে টানবে খসখস একটা ভাব চলে আসে বাট যদি আপনি তেল আর ডিম এগুলো অ্যাড করেন তাহলে সেটা আসবেন আর চুল শাইনি সিল্কি করতে সাহায্য করবে আমি স্ক্রিনে উপকরণগুলো আবার লিখে দিয়েছি এখানে মেহেদি লাগবে মেয়োনিজ টক দুই ডিম আপনারা সেই অনুযায়ী মাখিয়ে নেবেন নিজের মতো করে আমি আবারও বলছি বাজারের কেনা মেহেদির প্যাকও ইউজ করা যাবে ভালো কোনো ব্র্যান্ড হলেই হবে তো এখানে আমি আমার গায়ে একটা পুরনো গামছা যেটাতে রঙ লাগলে সমস্যা নেই সেটা নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব চুলগুলোকে মানে পুরোটা চুলে গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত আমি বেশি করে নিয়েছি কারণ আমি চাচ্ছিলাম আমার চুলে একটা হালকা কালার আসুক মানে রোদে গেলে এত সুন্দর একটা শাইনি কালার আসে আমি মানে চুলটা ধোয়ার পরের ইফেক্টটাও আপনাদের সাথে শেয়ার করব মানে চুলটা দেখতে কেমন হয় তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে খোপা করতে চেয়েছিলাম বাট পরে খোপা থাকছিলো না এই জন্য একবার এইভাবে দিয়েছি বড় যাদের চুল তারা ম্যানেজ করে চুলটা হাফ করে হাফ চুলে আগে পরে দিবেন আমি এখানে গোড়াতে বেশি দিচ্ছি কারণ মানে আমার চুলের চুল পড়ারও একটা প্রবণতা শুরু হয়েছে চুলটা ভালোই মানে পড়ছে আর কি তো এই ভাবলাম যে গোড়াতে বেশি করে দিই আর পুরো চুলে দিলে যেটা হবে চুলে একটা সুন্দর কালার আসবে এটাই কারণ আর চেষ্টা করবেন এমন কোনো জায়গায় দাঁড়িয়ে দিতে হ্যাঁ এটার আমি বলার কি আছে এটা তো সবাই জানেন যারা মেহেদি মাথায় দেন এটা কিন্তু একটা খুব মেসি প্রসেস নিচে ভরে যায় প্লাস গায়ে ভরে যায় সব কিছু মিলে মেহেদি দিতে গেলে একটু সময়ও লাগে প্লাস হচ্ছে হ্যাঁ আরও গান শুরু হয়ে গেছে একটু সময় লাগে আর জায়গাটা নোংরা হয়ে যায় মানে কালার হয়ে যায় তো সেভাবে একটু মানে হিসাব করে গায়ে পুরোনো কাপড় পরে নেবেন কারণ আপনি যখন গোসল করতে যাবেন তখনও কিন্তু গায়ের ড্রেসটা যখন খুলতে যাবেন সেটার মধ্যে কিন্তু একটু হলেও লেগে যাবে তো চেষ্টা করবেন পুরনো কোনো জামা বা টি শার্ট পরার জন্য আর উপর দিয়ে এরকম একটা পুরনো ওড়না অথবা গামছা টাইপের কিছু দেওয়ার জন্য তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে পুরোটা চুলে সুন্দর মতো মানে পুরোটা প্যাক অ্যাপ্লাই করে নেব ফাইনালি পুরো চুলে অ্যাপ্লাই করার শেষ দেখতে পাচ্ছেন হাত পুরো লাল হয়ে গেছে এটাই একটা সমস্যা বাটা মেহেদি দিলে পুরো হাতটা নখ লাল হয়ে যায় দেখা যায় দুই তিন দিন এরকমই রাখতে হয় মানে থাকে আর কি সাবান দিয়ে ধুলেও তো এটা একটা সমস্যা এই জন্য আমি বাটা মেহেদি অ্যাভয়েড করি মানে মানে মেসি হয়ে যায় অনেক বেশি তো দেওয়ার শেষে যেটা করবেন এরকম উপর করে মাথায় খোপাটা উপর দিকে করবেন করে একটা ব্যান্ড দিয়ে আটকাবেন উপরে এই জন্য করতে বলছি কারণ আপনার চুল থেকে কিন্তু এনাফ পরিমাণ মানে মেহেদির রস বের হবে তো নিচের দিকে যদি খোপাটা করেন তাহলে হচ্ছে রসটা পুরো ঘাড়ে বেয়ে ড্রেস নষ্ট হয়ে যাবে উপর দিকে করলে যেটা হবে আপনার মুখের কাছাকাছি পড়বে তখন আপনি একটা টাওয়েল দিয়ে হালকা করে বা টিস্যু দিয়ে ট্যাপ করে মুছে ফেলতে পারবেন এরপর আমাকে দেখতে খুবই ফানি লাগছে বাট কিছু করার নেই এটা হচ্ছে একটা শাওয়ার ক্যাপ আপনারা ইচ্ছা করলে পলিথিন দিয়ে ওইভাবে বেঁধে রাখতে পারেন আর যেটা বলছিলাম কোনো কিছু মাখার পর মানে মেহেদি মাখার পর ঘরের অবস্থা হয়ে যায় বারোটা তো বারান্দায় দাঁড়িয়ে এই জন্যই করেছি যাতে মুছে ফেলতে ইজি হয় আর কি তো অ্যামেলিয়া ঘুমিয়েছিল এই ফাঁকে করে ফেলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন রস হচ্ছে মানে মেহেদির রস তো এরকম একটা টাওয়েল নিয়েছি আমি একটু পর কপাল দিয়ে ঘাড় দিয়ে পড়লে আসলে একটু বেশি বিরক্ত লাগে মানে জামায় পড়ে যায় ঘাড় বারবার মুছতে হয় বাট উপর দিকে যদি খোপাটা করেন তাহলে হচ্ছে মুছতে ইজি হবে তো এই তো এটা আমি দুই ঘন্টা রাখবো আর দুই ঘন্টা পরে চুলের অবস্থা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুই ঘন্টা রাখার পর চুলে কি সুন্দর একটা ইফেক্ট আসে আমি দুই ঘন্টা রাখার পরে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে নর্মাল কন্ডিশনিং ওয়াটার আমি যেটা ইউজ করি সেটা দিয়েছি দেওয়ার পর চুলটা শুকানোর পরে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কাজ করছে চুলে এত ভলিউম আর এত শাইন চলে এসেছে কী বলবো মানে প্রথমবার ব্যবহারেই মানে একশোতে একশো এরকম একটা ইফেক্ট আসে তো এর আগেও আমার হেয়ার প্যাক ইউজ করে অনেকে বলেছিল যে খুব ভালো লেগেছে তো আশা করছি এই প্যাকটা যারা ইউজ করবেন তারাও শুরুতেই খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর এই ছিল আমার ম্যাজিক হেয়ার প্যাক আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে এই হেয়ার প্যাকটা সপ্তাহে একদিন অথবা মাসে বেশ মানে মাসে দুই দিন যদি ইউজ করেন তাহলে চুলের চেহারা পুরো পাল্টে যাবে খুব সুন্দর আর শাইনি একটা হেয়ার আপনারা গেইন করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য অ্যামিল জন্য আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ